জটিল অস্ত্রোপচার করে নজির হাসপাতালের চিকিৎসকরা মহিলার সন্তানকে রেখে বের করা ধরা টিউমার কলকাতার গর্ভের নামি হাসপাতালের মতো উন্নত পরিকাঠামো না থাকলেও হাসপাতালে জটিল অস্ত্রোপচার করে নজির গড়লেন বনগা হাসপাতালের চিকিৎসকরা মফসল শহরে মহকুমা হাসপাতালের চিকিৎসকদের এই কাজে খুশি রোগীর আত্মীয়রা অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ওই রোগীণী গত মাসের চব্বিশ তারিখ পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে বনগা হাসপাতালে ভর্তি হন গাইকাটা থানার কুলঝুটি গ্রামের বাসিন্দা বছর একত্রিশের রূপালী ঢালি হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন সন্তান সম্ভবা তিনি এরপরে আলট্রাসোনোগ্রাফি করান চিকিৎসকরা রিপোর্টে জানতে পারেন রূপালী দেবী যমুজ সন্তান জন্ম দিতে চলেছেন তবে চিকিৎসকরা আরও পরীক্ষা নিরীক্ষা করেন তাকে পরীক্ষা করে কপালে ভাঁজ চিকিৎসকদের দেখা যায় রূপালী দেবীর গর্ভে থাকা সন্তান একটি জরায়ুতে থাকলেও অপর সন্তান জরায়ুর বাইরে উল্টো অবস্থায় নারীতে জড়ানো রয়েছে যার শরীরে পচন ধরেছে এই অবস্থায় যে কোনো সময় বিপদ ঘটতে পারে রূপালী দেবীর এমনকি তার মৃত্যুও ঘটতে পারে বলে মনে করে অস্ত্রোপচারের ব্যবস্থা করেন চিকিৎসকরা বনগাঁ হাসপাতালে প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মহিতোষ মণ্ডলের নেতৃত্বে শুরু হয় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ জটিল অস্ত্রোপচারের সমস্ত ব্যবস্থা করেন হাসপাতাল সুপার প্রসাদ মাহাতো একদিকে সুস্থ সন্তানকে বাঁচানো ও আরেকদিকে রূপালী দেবীকে সুস্থ রাখা অপারেশন করতে গিয়ে ডাক্তাররা দেখেন জরায়ুর বাইরে একটি সিস্ট রয়েছে যাকে প্রথমে সন্তান বলে মনে হয়েছিল সিস্টে পচন ধরায় যাতে সন্তানের শরীরে বা রূপালী দেবীর শরীরে কোনো পচন ধরতে না পারে তার জন্য অতি সতর্কতার সাথে সফল অস্ত্রোপচার করেন ডাক্তাররা চিকিৎসক মহিতোষ মণ্ডল বলেন সিস্ট বা টিউমার শরীর থেকে বাদ দেওয়া কোনো নয় কিন্তু বেবিকে অক্ষত রেখে এই অস্ত্রোপচারটা ছিল খুবই জটিল যা হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও সুপারের সাহায্য ছাড়া কখনোই সম্ভব হতো না আমরা পরীক্ষা করে জানতে পারি একটা বাচ্চা রয়েছে প্রেগনেন্সি রয়েছে এবং সেই সাথে জরায়ুর বাইরে একটা প্রেগন্যান্সি রয়েছে চব্বিশ তারিখে ওনার অপারেশন শুরুতে আমরা দেখতে পাই জরায়ুটা রয়েছে তার পাশে বেশ বড়ো রকমের একটা টিউমার যেটা পাখি পেটের মধ্যে সেটা একটা গ্যাংলিং হয়ে প্রায় পচে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি অপারেশনটা করতেই তার কারণ মায়ের জীবন বাঁচানোটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল চিকিৎসকরা জানান চিকিৎসার ভাষায় এটিকে ল্যাপারোটেমি বলা হয় হাসপাতাল সুপার শঙ্কর প্রসাদ মাহাতো বলেন বনগা হাসপাতালে জটিল অনেক অস্ত্রোপচার হলেও এই ধরনের বিশেষ অস্ত্রোপচার এই প্রথম হল হাসপাতালে এই ক্ষেত্রে চিকিৎসকদের মধ্যে দ্রুততার সাথে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এরকম অস্ত্রোপচার অনেকেই হয় কিন্তু এই পার্টিকুলার এরকম হয়নি কিন্তু অনেক জটিল অস্ত্রোপচারই এখানে হয় এবং এটা তাদের মধ্যে রেয়ার এসছে এরকম সাধারণত দেখা যায় না তো সেটা হয়েছে এবং ডাক্তারবাবু যেটা দুটোটার সাথে যেটা ডিসিশান এটা একটা ডিসিশান মেকিংটা একটা খুব বড়ো ফ্যাক্টর ওনারা আমরাও যেমন রিস্ক নিয়েছি ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছে সুপার আরও বলেন এই ধরনের অপারেশনে রোগীর আত্মীয়দের সাহায্য খুব গুরুত্বপূর্ণ রোগীর আত্মীয়রা যেভাবে সাহায্য করেছেন তা সত্যি প্রশংসার জানা গেছে জটিল এই অপারেশনের সমস্ত খরচই হাসপাতাল বহন করেছে সীমান্ত শহর বনগার মতো শহরে এই ধরনের যথেষ্ট পরিকাঠামোহীন হাসপাতালে জটিল এই অস্ত্রোপচারে খুশি সকলেই খুশি রোগিনীর আত্মীয়রা খুশি চিকিৎসকরাও সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা